আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আপনার পাখিটি খুব অনেক যত্ন নিচ্ছেন। তো ব্রিডিং সিজন চলে আসছে, আর কিছুদিনের পর ব্রিডিং সিজন শুরু হবে। তো আমি আমার অ্যাভিয়ারিতে আমার পাখিদের জন্য নতুন কিছু মেডিসিনস কালেক্ট করছি, তো সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে আমরা ডিনিউট্রিকলটা নিয়ে কথা বলবো। তো ডিনিউট্রিকলটা আসলে কি, এটা একটা ভেটা ফার্মের প্রোডাক্ট, মানে সবগুলো ভেটা ফার্মের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো ডিনিউট্রিকল। তো ডিনিউট্রিকলটা প্রথমত এর মধ্যে থাকে হলো সুপার ক্যালসিয়াম প্লাস ভিটামিনস এবং মিনারেলস। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট এখানে 150 গ্রামের মতো থাকে। এখানে আপনাদের পাখির জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যালসিয়াম। পাখিকে ব্রিড করানোর জন্য ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যালসিয়াম না থাকলে পাখি ডিম দেবে না। তো আপনারা এটা সফট ফুডের সাথে মিক্স করে আপনাদের পাখিকে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রতি গ্রামে হলো 31 OMG ক্যালসিয়াম থাকে, মানে প্রতি গ্রামের 31% এখানে ক্যালসিয়াম আছে। এবং এর সাথে কিছু ভিটামিনস আছে, A, B1, B2, B3, B5, B6, যা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ D3 এবং E, এটাও এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে কিছু মিনারেলসও আছে। তো এটাকে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচারে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং এটার প্রতি 100 গ্রামে আপনারা 1 গ্রাম, প্রতি 100 গ্রাম সফট ফুডে 1 গ্রাম করে ইউজ করতে পারবেন। এটা হলো ডিনিউট্রিকল, এটা একটা ক্যালসিয়ামের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট, এটা বাইরের দেশের মানুষ ব্রিডাররাও ইউজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সলিভেট ডি। সলিভেট ডি হলো প্রধানত ভেটা ফার্মের একটি মাল্টিভিটামিনের প্রোডাক্ট। এখানে 12টা এসেন্সিয়াল মাল্টিভিটামিনস এবং বুস্টেড ভিটামিন D3 আছে। তো ভিটামিন D3টা কি আমি একটু বলি। ভিটামিন D3 হলো সূর্যের আলো থেকে পাওয়া যায় আসলে ভিটামিন ডি। তো আমরা যখন ইনডোরে রাখি, মানে পাখিকে ভেতরে রাখি, তো ওখানে সূর্যের আলো তেমন একটা প্রবেশ করতে পারে না, এবং ভিটামিন ডি এর খুবই অভাব দেখা যায়। তো এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন ভেটা ফার্মের সলোভিট ডি। এটা 100 গ্রামের একটা প্যাকেজে থাকে। এখানে মূলত আপনারা এটা দেখতে পাবেন সব প্রোডাক্টটি, মানে সব ভিটামিনসগুলো অনেক ভালো পরিমাণ এবং ভালো কোয়ান্টিটিতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে, যা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পটাশিয়াম, ক্যালসিয়ামস, তারপর ভিটামিন D3। ভিটামিন D3 আছে, তারপর হলো ফলিক অ্যাসিড, আয়োডিন, ভিটামিন ই, ক্লোরিন, এগুলো অনেক পরিমাণে আছে। এটাও আপনারা সফট ফুডের সাথে মিক্স করতে পারবেন, 100 গ্রাম সফট ফুডের মধ্যে 1 গ্রাম করে। এগুলোর প্রাইস তেমন একটা বেশি না, কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার পাখিকে ইউজ করলে তার যে মাল্টিভিটামিনসের যেই একটা ঘাটতি থাকে সব পাখির মধ্যে, সেটা পূরণ হবে। প্রতি ব্রিডিংয়ের প্রতিবার ব্রিডে দেওয়ার আগে আপনারা এই মেডিসিনটা ইউজ করাতে পারেন। এরপর হলো যে প্রোডাক্টটা আছে সেটা হলো রনিভেট এস। আমাদের অনেক সময় আমাদের পাখি হঠাৎ করে বাচ্চা ফোটার পর মারা যায়, তো সেই সমস্যা সমাধানের জন্য এই ক্যাঙ্কার ট্রিটমেন্ট ফর কেজ বার্ডস রনিভেট এস, এটা একটা ম্যাজিক্যাল মেডিসিন বলে মানুষ এটাকে। তো এটা 100 গ্রামে একটা প্যাকেজ আছে, এটাও ভেটা ফার্মের। তো আপনারা এটা ইউজ করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে ইউজ করা হয় যখন আপনার পাখি হঠাৎ করে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে হঠাৎ করে ফুড পাইপ এবং বুক শুকিয়ে মারা যায়, তো সেটার জন্য এই মেডিসিনটা ইউজ করা হয়, এবং এটা অনেক ভালো এবং কার্যকর একটা মেডিসিন।
প্রতি ব্রিডিংয়ের প্রথমে প্রতিবার ব্রিডিংয়ের প্রথমে 7 দিন আপনারা এটা ইউজ করাতে পারেন। প্রথমে এইটা ইউজ করার পরে আপনারা এই দুইটা এবং আরেকটা আছে এটা হলো ফার্টিভেট, আমি স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করব ফার্টিভেটটা আসলে কি। আমার কাছে আমি 150 গ্রাম কালেক্ট করেছিলাম, তো এটা একটা মেডিসিনের বোতলে আমি রাখছি, বাট এটা না আসলে আমি হলো আপনাদের ইয়াতে দেখা দিব। তো ফার্টিভেটটা আসলে কি, ফার্টিভেটটা হলো আপনার পাখিদের যেই ডিমটা ফার্টাইল হয় না ওই সমস্যা সমাধান থেকে আপনাদের পাখিকে হেল্প করবে। তো ওইটা আপনারা এই তিনটা মেডিসিন মানে এই তিনটা মেডিসিন আপনারা একসাথে ইউজ করতে পারবেন আপনাদের পাখিদের জন্য। আপনার পাখিদের যে মিনারেলস এবং ভিটামিনসের যে যত সব সমস্যা আছে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ এই তিনটা প্রোডাক্ট ফুলফিল করে দেবে। আপনাদের আর অন্য কোনো দরকার পড়বে না, মেডিসিনের দরকার পড়বে না। এবং ফার্টিভেটটা যেটা আছে ওইটা হলো আপনাদের পাখিকে ব্রিডিং মুডে আসতে সাহায্য করবে এবং মেটিং টেন্ডেন্সিটা বাড়িয়ে দেবে। আপনারা ইউজ করতে পারেন ওইটা। আপনারা যদি এই মেডিসিনসগুলার বড় প্যাকেজিংয়ে অনেক বেশি দাম পড়ে 1500 থেকে 2000 টাকা বা 3000 টাকা 3500 টাকা এরমভাবে কোয়ান্টিটিতে একটা করে এই 100 বা 150 গ্রামের প্যাকেজগুলো পড়ে। আপনারা যদি কেউ 20 গ্রাম করে নিতে চান তাহলে আমার সাথে এই যে স্ক্রিনে দেখা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি খোলা প্যাকেজিংয়ে আপনাদের দিতে হেল্প করব। 20 গ্রামের প্যাকেজেও আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন। এবং পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো এই জিনিসটা, এটা হলো সজনে পাতার গুঁড়া। আপনারা দেখতে পাচ্ছেন পাখির গ্রোথ মানে ব্রিডিংয়ে মানে ব্রিড করার পর বাচ্চা যখন হ্যাচ হয় তারপর পাখিকে যদি আপনারা এই জিনিসটা প্রোভাইড করেন তাহলে তাদের মাল্টিভিটামিনের যে অভাব থাকে ওই মাল্টিভিটামিনের অভাবটা কেটে যাবে এবং এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এবং খনিজ পদার্থ থাকে যা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে একটা ম্যাজিক্যাল জিনিস বলে আপনারা আপনাদের পাখিকে অবশ্যই ট্রাই করাবেন। এই এটা সফট গুঁড়া ফর্মে আছে, আমি সফট ফুডের মধ্যে ইউজ করি। তো আপনারা চাইলে গাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন, গাছের পাতা দিতে পারেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, পাতাটা ভালো করে ধুয়ে আপনারা প্রোভাইড করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও সেমভাবে আপনারা ইউজ করতে পারবেন, 100 গ্রাম সফট ফুডে 2 থেকে 3 গ্রাম আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা সম্পূর্ণ ন্যাচারাল, এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ন্যাচারাল এবং ভালো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো এরকম একটা 1 গ্রামের চামচ আপনারা কিনতে পারবেন, এরকম একটা 1 গ্রামের চামচ আপনারা সবার ইয়ার মধ্যে একটা করে এভাবে রেখে দেবেন। এখান থেকে আপনারা 1 গ্রাম করে মেপে মেপে আপনারা আপনাদের পাখিকে দিতে পারবেন। এটা 1 গ্রামের একটা চামচ, খুবই কম দাম, আপনারা সংগ্রহ করে নিতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। ভালো মানের একটা প্রোডাক্ট ভেটা ফার্ম, আপনারা সবাই জানেন হয়তোবা, অনেক ভালো একটা ব্র্যান্ড। তো আমি আপনাদের হয়তোবা এই ভিডিও থেকে অনেক হেল্প পাইছেন, আশা করছি আপনারা সবাই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনারা কোনোভাবে মিস না হয়ে যায়। এবং এই সফট ফুডটা আমি কীভাবে বানাই সেটার ভিডিও আমি নেক্সটে আপলোড করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।